হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। তো অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, ব্লগ করতে আসছি, প্লাস একটা সুন্দর ফটোশ্যুটের কথা আছে। ফটোশ্যুটটা হলে তোমাদের একটু বিহাইন্ড দ্য সিন দেখাবো। আসলে আজকে ব্লগ করার কোনো উদ্দেশ্য ছিল না, হুট করে রোল দিয়েছি। তো আমাদের সাথে আছে আজকে রাহিম, হাই বলো। হাই। তো আমাদের সঙ্গে থাকো, দেখি আজকে আমরা কি শুট করি। তো যেহেতু ওখানে মৌমাছি ছিল, মৌমাছির কামড় খাইতে খাইতে বাঁচছি, এখন চলে আসলাম এটা পরিবহনের বাইরের সাইডে। ঠিক আছে, কারণ মৌমাছির কামড় খাওয়া যাবে না, খাইলে সেটা গরম হয়ে যাবে, সেটা লাল হয়ে ফুলে এরকম হয়ে যাবে এরকম। মজার বিষয় কি একটা জিনিস জানেন, আমরা হচ্ছে গত 1 ঘন্টা ধরে ওয়েট করছি, আমাদের মডেল আছে কোনো নাম নাই, আর আনুমানিক 1 ঘন্টার মধ্যে সান ডাউন হয়ে যাবে। অনেক বড় একটা শুট প্ল্যান করা আছে, জানি না শুটটা হবে কিনা এখন। 2000 years later. So guys, আমাদের মডেল এই মাত্র ফোন দিয়েছিল, মডেল চলে আসছে। আমরা স্পটের দিকে যাচ্ছি, পিছন দিক থেকে ক্লাইন্ট আছে, তো একদম স্পটে গিয়ে রাহিম আমাদের বাকি ব্লকটা হ্যান্ডেল করবে। আমি শুট করা নিয়ে ব্যস্ত হয়ে যাবো, কারণ সান অলরেডি ডাউন হতে চলেছে, আমাকে ভালোভাবে শট গুলো নেওয়া লাগবে। তো শটের মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করবো, আর কথা বলতে না পারলে একদম বিহাইন্ড দ্য সিন এর ভিডিও রাখতে হবে। এইখানে এই যে আরেকটা কুত্তা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বন্ধু, আমাদের বড় ভাই মিস্টার অনুভব, উনি কত কষ্ট করে শাপলা ফুল এবং শাপলার পাতা জোগাড় করছেন, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি একটা ছবি তোলার জন্য, একটা প্রজেক্ট করার জন্য কত পরিমাণে কষ্ট করতে পারেন সেটা ওনার কাছ থেকে শেখা উচিত। উনি যে পানিতে নেমেছেন, ভাইয়া আপনার অনুভূতিটা যদি একটু বলতেন আমাকে, কেমন ধরনের গন্ধ, খুবই বাজে, নিচে কাঁটা আছে না? এখানে কিছু ফুল এবং পাতা উনি ম্যানেজ করেছেন, এই যে ফুল এবং পাতা। এটা হচ্ছে অনুভব ভাইয়ের প্যান্ট, এই আমার ঘাড়ে যেটা, অনুভব ভাইয়ের প্যান্ট। এখন অনুভব ভাই আবার আরেকটা পুকুরে নামলো, ওইটা কি রে হাতে, ওটা কি এটা, এটা এই যে পাশে যেটা, ও আচ্ছা, ধরার জন্য একটা গ্রিপ দিয়েছে। উনি সাঁতার পারেন না, উনি একজন চুতিয়া, সাঁতার পারেন না, তারপর পারছেন না। হ্যাঁ, এই যে আমাদের মডেল, উনি রেডি হয়েছেন, এখন এগুলো নিয়ে নিচে নামবেন। শাপলাগুলো তুলে দিস বাসায় নিয়ে যা, খাবো নি। আজকে কলসি, কলসিটা একটু দেখা দাও, এই যে এটা হচ্ছে কলসি, উনি আজকে কলসি নিয়ে যাবেন পানিতে নামতে। পানি তুলতে কলসিতে, ও হ্যাঁ পানি তুলতে, কাছে কাছে দে রে, ওকে আমরা সবকিছু সেট করার পর আবার আপনার সাথে দেখা হচ্ছে। অনেকক্ষণ পর আমি ভিডিও ক্যামেরাটা হাতে নিলাম, এতক্ষণ রাহিম হ্যান্ডেল করছিল, আমি নিজের মতো কয়েকটা ডিফারেন্ট ডিফারেন্ট পোজে ছবি তোলার ট্রাই করলাম। তো এখন আমি হচ্ছে কয়েকটা ওপর থেকে শট নেওয়ার পর পানিতে নেমে যাব। অলরেডি আমি পুরাটা ভিজে আছি, আমি হচ্ছে পদ্ম ফুল যখন হচ্ছে তুলতে গেছিলাম, সরি পদ্ম না তো শাপলা যখন তুলতে গেছিলাম তখনই পুরাটা ভিজে গেছি, ভিজে অবস্থাতেই শটটা কমপ্লিট করলাম। এখন আমি আবার হচ্ছে পানিতে নামবো, দেন আপর পোস্ট থেকে নিচে থেকে কয়েকটা শট নেবো। তো ছবিগুলো অলরেডি ফেসবুক পেজে আপলোড করা আছে, এখন যারা তোমরা ভিডিওটা দেখছো তোমার যদি ইচ্ছা করে তাহলে ফেসবুক পেজ থেকে গিয়ে ছবিগুলো দেখে আসতে পারো, আশা করি ভালো লাগবে ভিডিওগুলো। দেখা হচ্ছে একদম লাস্ট ক্লিপে গিয়ে। কতটা পথ পেরিয়েছি, এখনো কতটা বাকি, নিজের ছায়ার বাহিরে ভাবিনি তোমায় কখনো।
এখনো, তবে তুমি আজ কোন মেঘে আড়ালে, লুকিয়ে তোমার মলিন মুখ খানি। আলটিমেটলি শেষ নাকি? শেষ সেই কষ্ট, পুরো ভিজে শেষ। আর ওই যে মাথায় মাথায় ওখানে দিয়ে নাচতেছে, আফগান জালেবিতে নাচে, আফগান জালেবিতে নাচে। একটা ডুবকি মেরে আসো, আজ দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা একদম ভিজে খারাপ, আমাদের বলতে আমার আর মডেলের অবস্থা খারাপ। আর এই বেটা তো হচ্ছে সুন্দরভাবে করে দাঁড়িয়ে আছে, ওই ভিজে নি বা পানির নিচে আর নামেনি। আর আমার এই যে জিনিসপত্রগুলো নিয়ে মুখা, আর পুকুরের তলা অনেক পিচ্ছিল ছিল, তো এখন প্যাক আপ টাইম। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।